ব্যাট হাতে গেল 10 বছরে শাসন করেছেন বিশ্বজুড়ে প্রায় 39 করে 4,200-এর অধিক রান। এই সময়ে তার উইলো থেকে এসেছে 5টি 3 ম্যাজিক ফিগার আর 35টি 50। গেল 10 বছরে 131 ম্যাচে শিকার করেছেন 177 উইকেট, যেখানে পেছনে ফেলেছেন ইমরান তাহির, জাদেজা, আজমল, অশিনদের মতো বিশ্বমানের স্পিনারদের। হ্যাঁ, বলছি সাকিব আল হাসানের কথা, ক্রিকেটের আকাশের যিনি চাঁদ। সম্প্রতি তার গায়ে পড়েছে দাগও, ক্রিকেট ক্যানভাসে 1 বছরের নিষেধাজ্ঞার শিকলে আটকে আছেন। কারণটা কি নিশ্চয় কারো জানা নয়। হ্যাঁ, ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন কমিশনকে না জানানোর কারণেই সাকিবের এমন নিষেধাজ্ঞা। শাস্তি বিধান অনুযায়ী শাস্তি হয়েছিল 2 বছরের, কিন্তু আইসিসিকে সর্বাত্মক সহযোগিতা করায় সাকিবের শাস্তি কমে এসেছে 1 বছরে। এরপর থেকেই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, কি করছেন সাকিব? যার দেন জ্ঞান সব জুড়েই ক্রিকেট, সেই সাকিব ক্রিকেটের বাইরে ক্রিকেটকে রেখে কেমনই বা আছেন? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে কারো মনেই ও জানা নেই। সম্প্রতি সাকিব একটি তার নিজের রেস্টুরেন্ট উদ্বোধনের দিন জানিয়েছেন, এমন প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন সে কথা তিনি অজানাই রাখতে চান। সাকিবের সময় এখন কিভাবে কাটছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা যাচ্ছে। সব প্রায় বিজ্ঞাপন সংস্থাগুলোর কাজে মনোযোগ দিয়েছেন, পাশাপাশি খেলছেন ফুটবল। তবে সম্প্রতি নিজ জেলা মাগুরায় পৌঁছেছেন সাকিব আল হাসান, ছোট্টকালের বন্ধুদের সাথে ঘুরছেন ফিরছেন, আড্ডা দিচ্ছেন। সম্প্রতি সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে ক্রিকেটের 22 গজের রাজা সমান তালে পারফর্ম করছেন ব্যাডমিন্টনে, বন্ধুদের সাথে খেলছেন ব্যাডমিন্টন, সেখানে নিজের সতীর্থকে নিয়ে জিতেছেন সেই ম্যাচটিও। তাই প্রমাণ করে সাকিব শুধু ক্রিকেটেরই অলরাউন্ডার নয়, একজন পরিপক্ক অলরাউন্ডার বটে। আর তাই তো তিনি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।